شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. قد افلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত রোজাদার মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অসংখ্য সালাত ও সালামের পর আজ রবিবার 28শে রমজান আমরা শেষ করতে যাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সিয়াম, রোজা, কিয়াম, তারাবি, ফরজ, নফল যা কিছুই আমরা করলাম আল্লাহ যেন কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এবং আমাদেরকে নেক ভালো জীবন গড়ার তৌফিক দান করেন। যারা ইফতার ক্যাম্পে আগে ভাগে চলে আসছেন তারা ভাগ্যবান, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। অনেকের ডিউটি দুপুরে একটা দুটাই শেষ অথবা ডিউটি নেই, তারপরে শেষখানে আসছে হতভাগা, ও ওর গরজ নিয়ে আসছে। কিন্তু যারা আগে ভাগে আসছে নিঃসন্দেহে আপনাদের গরজ যে এখলাস আছে, আন্তরিকতা আছে, যেখানে যাব আগে ভাগে সময় হলে কিছু কোরআন কারিম শিখলাম আর কোরআন কারিম শুদ্ধ করলাম, বিশেষ করে ছোট ছোট সূরাগুলি যেটা অত্যন্ত জরুরি। তারপর রমজান মাস শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের ইসলামিক সেন্টারে গোটা বছর প্রতি জুমায় সকাল 9টা থেকে 10:30 আর আসর থেকে মাগরিব কোরআন শিখার ব্যবস্থা আছে। যেসব ভাইরা কোরআন শিখলেন, এখনও শিখার আরও বেশ কিছু স্টেজ বাকি আছে, আপনাদের জন্য আমাদের ইসলামিক সেন্টারের দরজা মুক্ত রয়েছে, উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে এবং ইনশাআল্লাহ ফ্রিতে সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টার এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো পয়সা লাগে না। আপনি যে কোনো প্রাইভেট কারো কাছে পড়তে যান অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু ইসলামিক সেন্টারে এলেম শিখার জন্য কিছু দিতে হয় না। বরং পারলে আমরা যখন রাত্রে বেশি রাত পর্যন্ত মানুষ থাকে অথবা দুপুরবেলা জুমার দিনে যেমন থাকে, জোহর থেকে আসর আমার যে আলোচনা হয় বুখারি থেকে, তো তাতে আমরা খাবার পরিবেশন করার চেষ্টা করি যতটা পারা যায় আর্থিক সচ্ছলতা হিসাবে, যখন পারে তো আলহামদুলিল্লাহ, না পারলে আমাদের ভাইয়েরা যারা আন্তরিকতার সাথে আসেন তারা 1-1.5 ঘন্টা বসে থেকে যান, না খেয়ে যান রুমে গিয়ে খাওয়া দাওয়া করেন, জাযাকুমুল্লাহ খের। মানুষ প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে, প্রত্যেকেই চেষ্টা করছে, কিন্তু আল্লাহ বলছে ইন্না সাইয়াকুম লাশাত্তা, মানুষের চেষ্টার ধরন ভিন্ন ভিন্ন। কেউ জান্নাতের জন্য চেষ্টা করছে, কেউ পরকাল স্থায়ী জগৎ ওটা আসল চেষ্টা ওখানে রেখেছে, আর দুনিয়া রোজগার করতে হবে, পেট আছে খেতে হবে, আর ফেরেশতা নই, আমিও ফেরেশতা না আপনারা ফেরেশতা নেই, খেতে হবে, খাওয়াইতে হবে, দায়িত্ব আছে, সুতরাং এর জন্য চেষ্টা যতটা প্রয়োজন করছে, কিন্তু সেটার জন্য মরিয়া নয়, সেটার জন্য মরিয়া নয়। আসল চেষ্টা যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, সেখানে আমার কেউ সাথী হবে না, সঙ্গ দেবে না, কেউ সাথী সঙ্গী হবে না সেখানে। একমাত্র মরার সাথে সাথে আপনার সাথী সঙ্গী হবে আপনার ইসলাম সম্পর্কে এলেম আর আমল, আমল ছাড়া কোনো কিছু সাথে যাবে না, কোনো কিছু সাথে আসবে না। যে আমল হবে ইসলামের জ্ঞান ভিত্তিক, সঠিক জ্ঞান ভিত্তিক হইতে হবে, ঈমান এবং আমল ছাড়া সব কিছু ফিরে চলে আসবে। রাসূলুল্লাহ বলেছেন মানুষের সাথে কবর পর্যন্ত দাফন করতে আত্মীয় স্বজন যায়, প্রিয়জনরা যায়, আপনজনরা যায়, যারা ভালোবাসা অন্তর থেকে, আর তার সাথে খাটখাটলি যায়, হ্যাঁ সব কিছু ফিরে চলে আসে, সব কিছু ফিরে চলে আসে। একমাত্র ওয়াবকা মাহু আমালুহু, রাসূল সাহেব তার আমলটাই শুধু বাকি থাকবে, যেটা আপনার সাথে সব সময় থাকবে সেটাকে সঙ্গী বানাবার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন।
28 রমজান যেহেতু আমরা শেষ করছি, এই সামনে যে রাতটি আসছে এটা সর্বশেষ বেজোড় রাত। যদি এই বাকি যে গত বেজোড় রাতগুলি চলে গেছে 21, 23, 25, 27 তাতে শবে কদর না হয়ে থাকে, তাহলে নিশ্চিত আজকে শবে কদর, যার ফলে এই রাতটাকে অবহেলা করবেন না, একটি রাত অবহেলা করবেন না। আর তারপরে যদি আল্লাহ নসিব দিয়ে দেয় যে আগামীকালকেও 30 রমজান হয়ে গেল, 30 যদি হয়ে যায় তাহলে আবার ইফতার করবেন 30 তারিখে, সোমবারের পরে মঙ্গলবারে এখানে ইফতার ক্যাম্পে। আর যদি কালকে 29 শেষ হয়ে যায়, ঘোষণা হয়ে যায় চাঁদ দেখার, তবে কালকেই শেষ, আর 30 রাত হয়তো আসবেও না। যদিও রমজানের সবগুলি শেষ দশকের রাত সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কিন্তু তারপর জোড়ের চাইতে বেজোড় বেশি ফজিলতের, যার ফলে আজকে একটু মসজিদে সময় দেবেন, এই রাতে ওই রাতে দুই রাতে গিয়ে সালাত পড়ার চেষ্টা করবেন। কারণ একে একে অনেক সময় হয় না, অনেকে মনে মনে করে যে একা একা আমি খুব দোয়া করব বা আমি নামাজ পড়বো, কিন্তু শেষে ঘুম চলে আসলো আর ফজর হয়ে গেল, শেষে কোনোটাই হলো না, মসজিদও গেলাম না আর ঘরেও কিছু করা হলো না। তো এই জন্য উত্তম হচ্ছে যে মসজিদে গিয়ে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রাতটা যতটুকু পারবেন কাটাবার চেষ্টা করবেন নেকির কাজে, নামাজ পড়াই, দোয়াই, জিকির আজকারে, আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের মনের দুনিয়ার দিনের সব রকম আশা যেন পূরণ করেন, আল্লাহ আমাদের সকলের রুজিতে বরকত দান করেন। বিশেষভাবে আমি আজকে দোয়া করি যেসব ভাইয়েরা আগে ভাগে আসছেন আর কিছুক্ষণ আলোচনা শুনছেন, কোরআনের ক্লাসে থাকলেন, না হয় কোরআনের ক্লাসে না থাকলেও আগে ভাগে চলে আসলেন, সামনে বসলেন, আর এই যে দিনের কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন, এর মাধ্যমে কত যে আপনার ভুলের সংশোধন হচ্ছে, শুধু আপনার নয়, আপনার মাধ্যমে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর বাড়িতে, আপনার নিজের বংশে, নিজের গ্রামে, আপনার যত বন্ধু মহল আছে অনেকে সংশোধন হবে, হতে পারে আপনার এই একটা শিক্ষার ওসিলাই অনেকেই সংশোধন হয়ে যেতে পারলো, ভুল ভ্রান্তি থেকে মুক্তি লাভ করতে পারলো। সুতরাং আপনি যেন একটা বড় নেকির ওসিল, আপনি কিছু শিখে যদি যেতে পারেন তো আপনি অনেকের হেদায়েতের ওসিলা হইতে পারেন। আপনার মাধ্যমে হয়তো কত লোক সঠিক রাস্তা পাবে যারা জাহান্নামের রাস্তায় চলে গেছিল, আপনার ওসিলাতে জান্নাতের রাস্তায় লেগে গেল, তাহলে ওর নেকিগুলো এক ভাগ করে ও নিজের নেকি পাবে, ওর নেকি ঘাটতি করে আল্লাহ দেবেন, আপনাকে আল্লাহ স্পেশাল ওর সমান নেকি দিবেন। কিন্তু এটা হচ্ছে আপনার ওসিলায় যদি কেউ সঠিক রাস্তা পায়, হারিয়ে যাওয়া মানুষ রাস্তা হারিয়ে ফেলেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, জাহান্নামের রাস্তা ধরিয়ে নিয়েছে, চিন্তা করুন তো রাস্তা যদি আমরা মক্কা যাচ্ছি আর ভুল করলে যদি আমরা রাস্তা ধরে নিই খাবজির বা হাফরুল বাতেন বা বাহারাইনের, তো যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকি তবুও কিন্তু মক্কা পৌঁছিতে পারবো না। ঠিক ওই রকমই যারা তাওহীদ সুন্নতের রাস্তা হারিয়ে দিয়েছে, শিরক বিদাতের রাস্তা ধরে নিয়েছে, পাপের রাস্তা ধরে নিয়েছে, ওরা যদি 500 বছরও বাঁচে কোনোদিন জান্নাতে পৌঁছিতে পারবে না, কোনোদিন জান্নাতে পৌঁছিতে পারবে না। ভুল রাস্তায় চললে যেমন গন্তব্যস্থানে দুনিয়াতে পৌঁছা যায় না, ঠিক তেমনি ভুল ইসলাম পালন করলে অথবা ইসলামবিহীন পশুর মতো জীবনযাপন, নাস্তিকদের মতো জীবনযাপন করলে, সেকুলারদের মতো জীবনযাপন করলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। মানুষের দোয়া দিয়ে আর বক্সা দিয়ে কোনো কাজ হবে না যদি নিজের ব্যালেন্স না থাকে, নিজের ব্যালেন্স নিয়ে যেতে হবে, নিজের পুঁজিটা কাজে আসবে, পরের পুঁজির কেউ আশা করে। যারা কিছু লোক আছে অত্যন্ত লোভী, পয়সা লোভী, নিজের একটা পয়সার পুঁজি নেই পরের পুঁজি নিয়ে ব্যবসা করে, কোনোদিন পায়ে দাঁড়াতে পেরেছে? শুধু মানুষের কাছে লাঞ্ছনা আর জুতা খাওয়া কাজ আর মানুষের কাছে ছোট হওয়া আর ভর্ৎসনা আর কত জায়গায় যে অপমান অপদস্থ পরের টাকা নিয়ে ব্যবসা করার কারণে, আল্লাহ হেফাজত করুন এসব থেকে। তো ঠিক ওই রকম নিজের যদি কিছু পুঁজি আখেরাতে না নিয়ে যেতে পারেন কোনো লাভ নেই। কথা লম্বা না করে, সময় শেষ হয়ে যাচ্ছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, রমজান মাসের শেষে একটি গুরুত্বপূর্ণ ফরজ রয়েছে, যে ফরজের নাম কেউ বলতে পারেন কি? রমজান মাস শেষ হইলে ফরজ হয় ফেতরা, হ্যাঁ, সাদাকাতুল ফেতের বা জাকাতুল ফেতের বা ফেতরা। এই ফেতরা সম্পর্কে আজকে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব সংক্ষেপে। ফেতরা সম্পর্কে কোরআনে কারিমের
দু তিনটি আয়াত সম্পর্কে কোন কোন তফসির কারগণ বলেছেন যে এই আয়াতগুলি এই ঈদ উপলক্ষে আর ফেতরা উপলক্ষে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন সূরা আলাতে, কাদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহে সফল, কামিয়াব, সফল, সাকসেস, মান তাযাক্কা, যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো, যে ব্যক্তি কি করলো, যে ফিতরা আদায় করলো, রমজান মাসে রোজা রাখলো, আর তারপরে রমজান যখন শেষ হইলো, সওয়ালে চাঁদ উঠলো, তখন ফিতরা ফরজ হয়। যেমনই সূর্য ডুববে আর চাঁদ দেখা প্রমাণ হয়ে যাবে, তখন এই ফিতরা ফরজ হবে। মান তাযাক্কা মানে আদা যাকাত আল ফিতর, যে ফিতরা আদায় করলো, এটা একটা তফসির। আর একটি তফসির অধিকাংশ ওলামারা করেছেন, সেটা হচ্ছে তাযাক্কা মানে আত্মার পরিশুদ্ধি, নিজের নফসকে পাক পবিত্র করা। মানুষের মন পাপে কলুষিত হয়ে যায়, যত পাপ করে তত বেশি অন্তরে একটা করে কালো দাগ পড়তে থাকে, হাদিস আছে। কালো দাগ পড়তে 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 গোটা যে কলব হৃদয় আছে, গোটা কলবটাকে একেবারে দাগ, কালো দাগে ঘিরে ফেলে, যেটাকে অন্তরের মরিচা বলা হয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ বলছেন যে শোনো, কশ্চিনকালে এমনটা উচিত নয় যেমনটা অধিকাংশ মানুষের অবস্থা। বাল রানা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের ওপর জং লেগে গেছে, মরিচা লেগে গেছে। জং বলেন তো আপনারা, না বুঝেন না জং, হ্যাঁ জং লাগা, হ্যাঁ মরিচা, মরিচা পড়ে গেছে। তো মানুষের পাপের কারণে যে যত বেশি গুনাহ করে, যে যত বেশি ফরজ ওয়াজিব ছাড়ে, যে যত বেশি হারাম কাজ করে, হারাম খায়, হারাম দেখে, পাপের জীবন যাপন করে, অন্যায় করে, জুলুম অত্যাচার করে, তত বেশি তার অন্তরে মরিচা পড়ে যায়, মরিচা পড়ে যায়। রানা আলা কুলুবিহিম, কিসের কারণে? মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে, তাদের কর্মের দোষ হিসাবে, কর্মের পরিণাম হিসাবে, মানে পাপের কর্ম। তাহলে পাপ করলে মানুষের অন্তর একেবারে কি হয়ে যায়, কালো হয়ে যায়, যেমন কয়লা জ্বলে জ্বলে হ্যাঁ কালো হয়ে যায়, ওই রকম হয়ে যায়। তখন আর এই অন্তরে ভালো কথা ঢুকে না, ভালো কথা বললে গায়ের জ্বালা, নামাজের কথা শুনতে গায়ের জ্বালা, হ্যাঁ ইসলামের কথা শুনতে গায়ের জ্বালা, মসজিদের কথা শুনতে গায়ের জ্বালা, আল্লাহ রসুলের কথা শুনতে গেলে গায়ের জ্বালা, যে আখেরাতের কথা বললে গায়ের জ্বালা, ও পেট ছাড়া আর লজ্জা স্থান ছাড়া কিছু বুঝে না, লুচ্চামি ছাড়া আর হারাম খাওয়া ছাড়া কিছু বুঝে না। কখন? যখন মানুষের অন্তরটা একেবারে পাপে কলুষিত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলছেন কাদ আফলাহ মান তাযাক্কা, সফল কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো, কলবটাকে পাক করতে পারলেন। কলবকে পাক করতে হবে, পবিত্র করতে হবে কি দিয়ে? ফরজ ওয়াজিব পুরোপুরি আদায়ের মাধ্যমে। ভালো করে শুনুন, হারাম নাজায়েজ থেকে, পাপের কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার মাধ্যমে। আপনি পাপের ধারে কাছে যাবেন না, গুনার কাছে যাবেন না, অন্যায়ের কাছে যাবেন না, আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, বাপ মায়ের হক নষ্ট করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না, ছেলেমেয়ের হক নষ্ট করবেন না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করবেন না, কোনো ব্যক্তির হক নষ্ট করবেন, এমনকি অমুসলিমের উপরে জুলুম অত্যাচার করবেন না, হারাম ইসলাম। কোনো মানুষের উপরে জুলুম, একটা পশু পাখির উপরে জুলুম অত্যাচার করা হারাম। এই জন্য আপনারা জানেন এইসব কথাবার্তা, কিন্তু আমরা জীবনে ফিট করি না যে একটা মহিলা শুধু একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, সেই জন্য সে জাহান্নামে যাবে। আর এক মহিলা খারাপ মহিলা ছিল, পাপী মহিলা ছিল, একটা কুকুর মরে যাচ্ছে, কাদাতে মুখ ঢুকিয়ে ছটপট করছে, তার ছটপটি দেখে সে তার জুতা দিয়ে কুয়া থেকে পানি উঠিয়ে পান করিয়ে সে আল্লাহর কাছে জান্নাত লাভ করেছে। কারণ সে অন্তরটা খলুসিয়াতের সাথে করেছে যে আমি এই কুকুরটাকে বাঁচাবো, এই কুকুরটাকে আমি বাঁচাবো। আর এই মহিলা, বদ মহিলা, সে অবহেলা করেছে বাড়িতে বিড়াল, অনেকে কিন্তু শহরের বাড়িতে বিড়াল পুষছেন বা গ্রামের বাড়িতে বিড়াল পুষছেন, আর চলে গেলেন শহরের বাড়ি, এক সপ্তাহের জন্য বাড়ি বন্ধ করে চলে গেলেন, আর বিড়ালটা ভিতরে বন্ধ থেকে গেল, আর বিড়াল মনে পড়ে আছে, জাহান্নামে যেতে হবে। তাহলে যেই ইসলাম শিখায় যে একটা বিড়ালকে কষ্ট দিলে জাহান্নাম, আর একটা কুকুরকেও যদি রক্ষা করেন, তার প্রাণ রক্ষা করেন, তো জান্নাত, সেই ইসলাম, তাহলে আল্লাহর কত সুন্দর দিন চিন্তা করুন তো দেখি। একমাত্র আল্লাহর মনোনীত দিন, যে কোনো ভালো কাজ করবেন,
যদি সামান্য অনুপরিমাণ যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহর কাছে দেখতে পাবেন, আমল নামায় দেখতে পাবেন। আর যদি আপনি অনুপরিমাণ মন্দ কাজ অন্যায় কাজ করেন সেটাও কিন্তু আপনি আমল নামে পাবেন, যদি তবা করে সেটাকে মুছে না দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তবা করার তৌফিক দান করেন। কাদা ফালাহমান তা জাক্কা, যে আত্মার পরিশুদ্ধি করলো, আত্মাটাকে সবসময় পাক পবিত্র করার চেষ্টা করতে, ফরজ ওয়াজিব দিয়ে হারাম নাজাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, ফরজ ওয়াজিবের হেফাজতের মাধ্যমে, সুন্নত নফল আমল বেশি বেশি করার মাধ্যমে, বেশি বেশি নফল পড়বেন, বেশি বেশি নফল রোজা রাখবেন, বেশি বেশি নফল দান সাদকা করবেন, হ্যাঁ বেশি বেশি মানুষের উপকার করবেন, যত নেকির কাজ করবেন, যত জিকির আজকার করবেন, তাতে কি হবে, আত্মার পরিশুদ্ধি, মানুষের অন্তর পাপ মুক্ত হবে এবং নেকিমুখী আখেরাত মুখী হবে। ওয়াজাকা রাসমা রব্বিহি, এবং রবের নামের জিকির আজকার করল। যখন ঈদের চাঁদ উঠে যায় তখন কি করতে হয়, জিকির আজকার করতে হয়, কিসের, তকবীর পাঠ করতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, তারপরে ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো। তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ যেন বলছেন আগে কিসের কথা, ফেতরার কথা বা আত্মার পরিশুদ্ধির কথা, গোটা রমজান গেল আর যদি আপনি পাপমুক্ত না হইতে পারেন তা আপনার ফেতরাই আর আপনার এই ঈদ পড়াই আর ঈদের সৌন্দর্যে আর ঈদের আমোদ ফুর্তি খুশিতে কোনো লাভ নেই। জি, তাজাক্কা, আত্মাকে পাক পবিত্র করেন তাহলে আপনার ঈদের মতো ঈদ, পাপ মুক্ত হয়ে যান। এই রমজান মাস পাপ মুক্ত হওয়ার মাস, পাপকে ঝরিয়ে ফেলুন, আপনি পাপকে মুছে ফেলুন, নেকিকে আপনি বৃদ্ধি করুন, আর তারপরে রবের জিকির আজকার করেন, এই সুন্নতি তকবীর পাঠ করবেন, যখন চাঁদ দেখার খবর হয়ে যাবে তখন, ঈদ পড়া পর্যন্ত, ঈদগাহে যাওয়া পর্যন্ত, আর তারপরে ফাসাল্লা, ঈদের নামাজ আদায় করল। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরার কথা বলেছেন, বাত্তার পরিশুদ্ধির কথা বলেছেন, ঈদের নামাজের কথা বলেছেন, ঈদের দিনে তকবীরের কথা বলেছেন। এখন আসি ফিতরা, ফিতরা কি, ফরজ না সুন্নাত না কি, কে বলবে? ফিতরা হচ্ছে ফরজ, মাথা প্রতি ফরজ, কিসের ফরজ, মাথা প্রতি, সাবালক হোক নাবালক হোক কার উপরে ফরজ, মুসলিমের ফরজ, মুসলিম ছোট হোক বড় হোক। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ফরাজা রাসূলুল্লাহ যাকাত আল ফিত্রে, রাসূলুল্লাহ ফিত্রার যাকাত ফরজ করেছেন, মিন রমজান, রমজান মাসের, রমজান মাস শেষ করলেন, রমজান শেষ করলেন, চাঁদ উঠল, ফিত্রা ফরজ হইল, কতটুকু, কতটুকু ফরজ, আম মিন তামরিন, এক সা খেজুর, খেজুর দিল কত দিতে হবে, এক সা হচ্ছে একটা কাঠা, সুতরাং টাকা পয়সা নয়, টাকা পয়সা সন্নত নয়, জায়েজের ঝামেলায় যাবেন না, জায়েজ যদি বাই চান্স আল্লাহর কাছে না হয়, আপনার মৌলবী সাহেব বললো জায়েজ, কিন্তু আল্লাহ যদি বলেন যে আমি তো দিনই, আমার রসুল তো বলেনি যে টাকা দিয়ে ফেতরা আছে, তখন কি হবে আপনার হাসরের মাঠে অবস্থা, সারা জীবনের ফেতরা আপনার বেকার চলে গেল, ফেতরা আপনার সাদকা হলো আর ফরজ তরক করে আপনি গুনাহগার, কাবিরা গুনাহগার হয়ে মরলেন, আপনি কেন আপনি এই রিস্কে থাকবেন কারোর ফতোয়া নিয়ে। সোজা কথা, আমি ইখতিলাফ জানি না, আমি জানি আমার রসুল কি করেছে, আমি কার উম্মত, কার উম্মত আপনি, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না, নবীর উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা বছরও টাকা দিতেন তাহলে নির্দ্বিধায় বলতাম যে এই বছরও টাকা দেবো, নবী সাল্লাম দেননি, তো আমার এসব যুক্তিতে মুক্তি খোঁজার দরকার কি, জাহান্নামে যেতে হবে, কেন রিস্ক নিতে যাব আমি, কেন আমি এরকম খাতরাই থাকবো, খবরদার না। সুতরাং কারো কথা না শুনে, যেমন স্পষ্ট হাদিস, খেজুর দিল একসা, আর সামিন শাইরিন, 1400 বছর আগে মানুষ রুটি খেত, জবের রুটি, আমরা ছোটকালে জবের ছাতু খেয়েছি, এখন তো ওইটাও পান না আপনারা, তাই না, কিন্তু ছোটকালে আমরা জবের ছাতু, অত্যন্ত শক্তিশালী, রোগীরা যখন একটু ভালো হইতে যেত তখন আগের ডাক্তার, আমরা যখন ছোটকালে ছিলাম জ্বর থেকে ভালো হয়েছি বলছে বার্লি খাওয়াইতে হবে, ইংরেজিতে বার্লি, ওইটাই বাংলায় জব, দাদা বুঝতে পারছেন, শাইর, তো জবের রুটি নবী সাল্লাম খেয়েছেন, কিন্তু গমের রুটি খুব কমই পেয়েছেন, আর ভাত তো জীবন চোখে দেখেননি, কারণ ভাত ছিলই না সেই যুগে ভাতের ব্যবস্থা। তো একসা খেজুর না হয় একসা জব, কার ফরজ, গোলাম হলেও ফরজ, আজকাল গোলাম নেই,
অধরে স্বাধীন ব্যক্তির ওপর ফরজ, পুরুষের ওপরও ফরজ, নারীর ওপর ফরজ। নারীর যদি নিজের পয়সা না থাকে তো যার অধীনে আছে তার ওপর ফরজ। যেমন স্বামী আছে তো স্ত্রীর তাকে ফেতরা দিতে হবে, মেয়ের আছে মেয়ের বাবাকে দিতে হবে, জি মেয়ের বাবার নেই দাদা আছে তো দাদার উপরে ফরজে তোমার, হ্যাঁ নাতিনদের পতিনদের তোমাদের তোমাকে দিতে হবে ইত্যাদি। ছোট অসাগির ছোটরও দিতে হবে, অল কাবির বড়রও দিতে হবে, আল মুসলিম মুসলিমের বুখারী মুসলিমের হাদিস মুসলিম। তাহলে অমুসলিমের উপরে ফেতরা ফরজ নয়, অমুসলিম ফেতরা দিলে ফেতরা হবে না। তাহলে অমুসলিমকে বলতে হবে আগে কালিমা পড়ো, কি করো, অমুসলিম যদি কালিমা না পড়ে তো নামাজ পড়েই তো লাভ নেই, রোজা রেখেই তো লাভ নেই। আগে শুরু করতে হবে কোথা থেকে, চাবি, ইসলামের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ না হইলে আপনার কাছে চাবিই নেই, আর চাবি নাই তাহলে কিসের জান্নাত খুলবে আপনার? জান্নাত খোলার পরে জায়গা পাওয়ার জন্য তখন পাঁচ অক্ত নামাজ, কথা বোঝা গেছে? আর চাবির দাঁত হচ্ছে পাঁচ অক্ত নামাজ। চাবির দাঁত দেখেন, একটা চাবিতে কয়েকটা দাঁত, তাই না? ঠিক ওই রকমই দাঁত বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন প্রখ্যাত তাবেঈ বলেছেন যে দাঁত চাবির দাঁত লাগে, এমনি একটা লোহা হইলে কোনো তালা খুলবে না। ঠিক দাঁত হচ্ছে ফরজ ওয়াজিবগুলি, পাঁচ অক্ত নামাজ না হইলে আপনার শুধু এই লোহা দিয়ে আপনার কোনো তালা খুলবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে চাবি লাগবে পাঁচ অক্ত সালাত, পাঁচ অক্ত নামাজ ঠিক করে নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার যেমন। একজন মানুষকে ধার্মিক হওয়ার জন্য প্রথম ধাপই হচ্ছে পাঁচ অক্ত নামাজ। নামাজ নেই কিসের ধার্মিক? কোনোদিন বেনামাজকে কেউ ধার্মিক বলবে? চিন্তা করুন তো দেখি। আর আজকালকার ফিতনার যুগে, ব্যস্ততার যুগে একজন মানুষ পাঁচ টাইম আল্লাহর সামনে যদি হাজিরা দেয় তাহলে জানতে হবে যে তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে ইসলাম আছে। ত্রুটি থাকতে পারে কিন্তু ধীরে 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 ত্রুটি কমে আসবে, তোবা করবে, সংশোধন করবে, কারণ সে পাঁচ অক্ত নামাজ পড়ছে। আর যেই ব্যক্তি বেনামাজিন নামাজের সময় শুয়ে থাকে সেই ব্যক্তি তোবার আশা খুব কম, তোবার আশা খুবই কম। সুতরাং নামাজটা ঠিক করে, নামাজে যেন কোনো রকমের গলদ না থাকে, নামাজে কোনো রকমের ঘাটতি না থাকে। পেটে যদি বাচ্চা থাকে তাহলে ফরজ নয়, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তিনি তার স্ত্রীর পেটে বাচ্চা থাকলে দিয়ে দিতেন। সুতরাং যাদের স্ত্রীরা, হ্যাঁ মা বোনেরা গর্ভবতী আছে তাদের পক্ষ থেকে কেউ যদি ফেতরা দিয়ে দেয় পেটের বাচ্চার পক্ষ থেকে সেটা মুস্তাহাব এবং খলিফায়ে রাশেদের সুন্নাত, দিলে দিতে পারেন। আচ্ছা ফেতরা দিলে লাভ কী, হেকমত তত্ত্ব রহস্য কী? কয়েকটি রহস্যের কথা বলেছেন, তার মধ্যে দুটো হাদিসের মধ্যে এসে, একটি হচ্ছে গরিবের উপকার করা। কার উপকার করা? গরিব মানুষ দিন মজুর করে সারা বছর খায়, ঈদের দিনগুলি তো দিন মজুর করাবেন গরিবকে না, না ঈদের দু চার পাঁচটা দিন ওকে ফ্রি করে দেন, এই যে রিক্সা চালাইতে হবে না তোকে, হ্যাঁ তোকে দিন মজুর করতে হবে না, তোকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না যে কোথায় কাজ পাবো না বা কাজের সন্ধান করতে হবে না, এ পাঁচটা দিনের ফেতরা তোকে খাওয়া দাওয়ার খরচ দিয়ে দিলাম পরিবারের, আরামসে বসে বসে খা, আর তারপরে ছুটি কেটে তারপরে দিন মজুর কর। তো এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে ফেতরা কার জন্য? ফেতরা মাদ্রাসা মসজিদের জন্য নয়। খুবই নাজায়জ কাজ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হচ্ছে যে অধিকাংশ ফেতরাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে, একেবারে নাজায়জ কাজ হচ্ছে। আসলে ফেতরা গরিব মিসকিন অভাবীদের জন্য, মিসকিন মানে ভিক্ষুক নয়, কিন্তু মিসকিন মানে কি, যার অভাব আছে, খাওয়া দাওয়া জুটে না, চিকিৎসা জুটে না, ঋণের বোঝা আছে তার উপরে চেপে আছে, ঋণ দিতে পারছে না, ঋণের জর্জরিত, আর হারাম কাজে ঋণ হয়নি কিন্তু, আবার অধিকাংশ লোক কিন্তু হারাম কাজে ঋণ, সুদের উপর টাকা নিয়েছে আর তারপরে ঋণের বোঝা চেপে গেছে, তাহলে তাকে দেওয়া যাবে না, যেহেতু সে হারাম পথ অবলম্বন করেছে, কিন্তু সংসার চালাতে গিয়ে ঋণ হয়ে গেছে, অথবা ব্যবসা একটা ব্যবসা করতে গেছিল তারপরে মার খেয়ে গিয়ে ঋণ হয়ে গেছে, অথবা চিকিৎসা করাইতে গিয়ে ঋণ হয়ে গেছে, যে কোনো এইরকম বৈধ কাজে গিয়ে যদি ঋণ হয়ে গিয়ে থাকে কারো ওপর, তাহলে সেও মিসকিন দরিদ্র, তাকেও দেওয়া যাবে। এই দিনগুলিতে যাতে মানুষকে ভিক্ষা না করতে হয় অথবা মানুষকে রাস্তা রাস্তায় কাজের সন্ধানে বাড়াইতে না হয় একজন মুসলিমকে, সেই জন্য তারা এই দিনগুলিতে স্বচ্ছ লোকদের ছেলে মেয়ের মতো বা পরিবারের মতো তারাও যেন খুশির দিন কাটাইতে পারে। আমার আপনার ছেলে মেয়েরা ঈদের দিনগুলিতে আমোদ ফুর্তি করছে, আর গরিব হ্যাঁ বেচারা ছেলে মেয়ের সাথে একটু বসতে পারছে না ঈদের দিন, এইটা যেন না, সেও যেন আরামে বসে বাচ্চাদেরকে নিয়ে ঈদ করে, আর সবার জন্য ঈদ হয়, সবাই যেন ঈদে সামিল আমরা হইতে পারি।
এক বড় হিকমত হচ্ছে গরিবের এহসান করা, উপকার করা। দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র, মানুষের সাথে উত্তম আচরণ করা, সেটা হচ্ছে অভাবীদের সাথে সমবেদনা জ্ঞাপন করা, পাশে দাঁড়ানো, অভাবী সমাজের পাশে দাঁড়ানো। তিন নম্বর হচ্ছে রোজায় আমাদের অনেক দুর্বলতা এসেছে, রোজা অবস্থায় কেউ গীবত করে দিয়েছেন, রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছেন, রোজা অবস্থায় অনেক সময় হইচই করেছেন, রোজা অবস্থায় তর্ক ঝগড়া করে নিয়েছেন, রোজা অবস্থায় মেজাজ গরম করেছেন, মেলা রোজার মধ্যে ত্রুটি চলে আসে, রোজা অবস্থায় অন্যায় মেলা কথাবার্তা আচার আচরণ হয়ে যায়, রোজার অবস্থায় ফেসবুকে এই চোখের পাপ করেছেন। হ্যাঁ, তো এই যে ঘাটতিগুলো হয়ে গেছে, রোজা দুর্বল হয়ে গেছে, রোজার দুর্বলতা কাটানোর জন্য হচ্ছে কি ফেতরা, ফেতরা দিলে রোজার দুর্বলতা দূর হবে। চার নম্বর হেকমত হচ্ছে ফেতরা দিলে আল্লাহর শুকরিয়া আদায় হয়, আল্লাহ তুমি গোটা রমজান আমাকে রোজা রাখার তৌফিক দিলে, আলহামদুলিল্লাহ যে আমি 30টা 29টা যে রোজা হইল আমি রাখতে পারলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যেমন মুখে আদায় করব, অন্তর থেকে আদায় করব, তেমন ফেতরা আদায় করে কিছু আর্থিক দান করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এই জন্য ফেতরা দাও, ফেতরা দেওয়ার মাধ্যমে আল্লাহর আমরা যেন শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। যেমন আমাদের আনন্দ খুশি হলে আমরা 5টা 10টা আত্মীয় স্বজনকে কী করি, দাওয়াত দিই, দাওয়াত দিয়ে খাওয়াই, বন্ধু বান্ধবকে খাওয়াই। ঠিক ওর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিলেন, আমাকে তারাবি পড়ার তৌফিক দিলেন, রমজান মাসটাকে ইবাদত বন্দেগীর তৌফিক দিলেন, আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, ইমানের অবস্থায় রাখলেন, ভালো কাজের তৌফিক দিলেন, শুকরানা স্বরূপ আমি 3 কেজি করে খাদ্যদ্রব্য গরিব মিসকিনকে দান করে দিচ্ছি। দুটো হিকমতের কথা হাদিসে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিত্রা ফরজ করেছেন, তাহলে ফরজ কিসের জন্য, তোহরাতাল লিসায়েমে, রোজাদারকে পাক পবিত্র করার জন্য, কি থেকে, মিনাল লাগব অসার অবান্তর কথা থেকে, রোজা অবস্থায় অসার কথাবার্তা হয়েছে, ফালতু কথাবার্তা হয়েছে, অন্যায় কিছু হয়েছে, ওয়ার রাফাস যৌনাচার, রোজা অবস্থায় হয়তো যদি সহবাস করে তাহলে তো কাবিরা গুনাহ, এবং রোজা নষ্ট করেছে কাফফারা দিতে হবে, 60 রোজা রাখতে হবে, কিন্তু এমনিতেই ধরেন রোজা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন, আজকাল তো বেহায়া বেপর্দা মহিলার তো অভাব নেই, বাজারে গেলেই বাড়ির বাইরে বেরোলে যেখানে সেখানে চেহারা খোলা মহিলা, সুন্দরী সুন্দরী মহিলা, এবং রোজা অবস্থায় ওইদিকে নজর চলে গেল, এই যে রোজার দুর্বলতা হয়ে গেল, কিছু যৌনাচার হয়ে গেল, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, কারোর দিকে মনটা ঝুঁকে গেল তো অন্তরের জেনা হলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়, এগুলো থেকে পাক পবিত্র করে। আর দ্বিতীয় হয় তোমাতাল্লিল মাসাকিন, এই ফেতরা হচ্ছে গরিব মিসকিনদের ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা, গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আদায় করতে হবে ঈদে যাওয়ার আগে, ফামান আদাহা কাবলা সলাত ফাইহা যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদে যাওয়ার আগে ফেতরা দিয়ে দেয়, আর সৌদি আরবে কিন্তু ফজর পরে সময় থাকে না, সৌদি আরবে যেহেতু সূর্য ওঠার 15 মিনিট পরেই একবারে শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্তে ঈদ শুরু হয়ে যায়, যার ফলে আমরা সকালে দেওয়ার অপেক্ষায় থাকবো না, দেশে সকালে দিলে ভালো, সকালে দিলে ভালো, কারণ সুন্নত উত্তম হচ্ছে সকালবেলা দেওয়া, ফজর নামাজ পড়ে ফেতরা দেন, গরিব মিসকিনকে, গরিব মিসকিন বাড়িতে পৌঁছা দেন, এই না যে মসজিদে জমা করে দিলাম আর জমা থাকলে 2-3 দিন পর বিতরণ হবে, এটাও একটা বেদাতি কাজ, কিন্তু এটাও একটা ভুল কাজ, অন্যায় কাজ যা অনেকেই করছেন, কিন্তু আমাদের দেশ আচার, এটা ইসলাম না, এটা ইসলাম বিরোধী কাজ। ফেতরা যদি গরিবের বাড়ি নাই পৌঁছে তাহলে গরিব কি খাবে ঈদের দিনগুলিতে, তাহলে ঈদের আগে গরিবের বাড়িতে খাবারগুলি পৌঁছে দিতে, ওই সর্দারের বাড়ি জমা দিলে হবে না, ওই মণ্ডলের বাড়ি জমা করলে হবে না, এগুলি ইংরেজ আমলের কুপ্রথা মাত্র, এগুলির ইসলামে কোনো অস্তিত্ব নাই যে সর্দার মণ্ডলের কাছে ফেতরা জমা করতে হবে, আর তারপরে আরামসে তারা যখন ইচ্ছা তারা বিতরণ করবে 9-6 করে, আর না হয় করবে না, রেখে দিবে গোটা বছরের জন্য রেখে দিবে, এসব নাজায়েজ কাজ সব করছে, আল্লাহ হেদায়েত করুক। বলছিলাম যে ফেতরা ঈদের আগে দিয়ে দিতে হবে, সৌদি আরবে যারা আছেন, হ্যাঁ বাংলাদেশের অধিকাংশ লোকেরা বাংলাদেশি দিবেন, কারণ সেখানে গরিব বেশি, সেখানে আপনার আত্মীয় স্বজন আছে, সেখানে গ্রামবাসী গরিব অভাবী আছে, এই ক্ষেত্রে আপনি দেশের ঈদের অপেক্ষা করবেন আপনার ঈদের আগে, যেহেতু সকাল 3 ঘন্টা আগে হয়ে যাচ্ছে ওদের, তাই না,
তাহলে ঈদের রাতে আপনি বলে রাখেন যে আমার ফিতরাটা এখনই রাত্রে দিয়ে দাও, না হয় সকালে সকালে দিয়ে দাও, তাহলে ওদের ফজর পরে যদি দিয়ে দেয় তো তারপরে আপনার ঈদ হবে। আপনার ঈদ ধরেন এখানে হবে ধরেন 6টার দিকে বা 5:30টার দিকে, 6টা ধরেন, 6টার দিকে ঈদ হবে, তখন ওখানে 9টা হয়ে গেছে। আপনি সকাল 7টাতে ওখানে দিয়ে দিতে বলেন, ফজর পরে সকাল 7টাতে ফিতরা দিয়ে দিতে বলেন, অথবা তার আগের দিন দিয়ে দিতে বলেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে সাহাবীর একদিন দুদিন আগে দিতেন। সুতরাং আজকে 28 রমজান, 29 রমজান, এই 28 আজ কালের মধ্যে পরশুর মধ্যে কেউ যদি দিয়ে দেয় তাহলে জায়েজ। এই ক্ষেত্রে কিছু ওলামারা কড়াকড়ি করেছেন, 30 রমজান হলে 29-30 দুদিনের যেহেতু প্রমাণ আছে, আর যদি 29 রমজান হয় তাহলে 28-29। এই জন্য আজকে না, আজকে সন্ধ্যাবেলার পরেই দিলেই চলবে। আজকে রাত থেকে শুরু করে আপনি যে কোনো সময় দেশে অর্ডার করে দেন, গরিবের বাড়িতে আপনি ফিতরা 3 কিলো করে মাথা প্রতি আপনার অধীনে যতগুলি লোক আছে তাদের ফিতরা দিয়ে দেন। ওমান আদাহবাদ আসসালাম, যদি যা এই ফিতরাটি ঈদের আগে দেন, ফাহিয়া জাকাতুল মাকবুলা, সেটা আল্লাহর কাছে জাকাতুল ফিতর হিসাবে কবুল হবে। ওমান আদাহবাদ আসসালাম, আর কেউ যদি ঈদের পরে আদায় করে, ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকা, তাহলে সেটা সাধারণ সাদকাই দানে পরিণত হবে, সেটা দিয়ে ফেতরা আদায় হবে না। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। ফেতরা সম্পর্কে বললাম, হাদিসটিতে চলে এসছে আনুষঙ্গিক, কিন্তু আমার সেই পয়েন্টটি স্পষ্ট করে, সেটা হচ্ছে কি দিয়ে ফেতরা দিতে হবে, কিসের, মানুষের খাবার না পশুর খাবার? হ্যাঁ, গরু ছাগলের খাবার দিলে হবে না? যদি কেউ মুরগি বিড়ালের খাবার দেয়, আজকাল তো দামি দামি খাবার বিড়ালের খাবার দোকান খুলছে, তাই না? এই খাবার দিলে হবে? মানুষের খাবার হইতে হবে, মানুষের, মানুষ যেটা খায়। তাহলে যা আপনি খান খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য মানে যেটা খেয়ে দিয়ে বাঁচে, আর আজকালকার প্রধান খাদ্য হচ্ছে চাল, সুতরাং চাল দিলে বেশি ভালো। আর যদি কেউ গম দেয় তবু চলবে, খেজুর দেয়, হাদিসে যেহেতু খেজুর এসে, খেজুর দিলেও চলবে, কিশমিশের কথা হাদিসে, কিশমিশ দিলেও চলবে, খাদ্যদ্রব্য একপাতে হইতে হবে। কিন্তু সেমই দিলে হবে না, কারণ সেমই মানুষ সব করে খায়, সেমই খেয়ে কেউ বাঁচে না, যে সারা জীবন সেমই খেয়ে বেঁচে আছে এমন হয় না। সেজন্য কিছু লোকের ফ্যাশন আজকাল উঠেছে, কিন্তু নাজায়েজ ফ্যাশন, কি যে 3 কিলো সব দিয়ে একটু তেল, হ্যাঁ 500 গ্রাম তেল, আর তারপরে 100-200 গ্রামের সেমই, আর তারপরে কিছু ডাল দিয়ে দিল, আর কিছু দিয়ে দিল পোলাও চাউল দিল, কিছু সাধারণ চাউল দিল, আর কিছু চিনি দিল, না না চিনি দিয়ে ফেতরা হবে না, চিনি দিয়ে ফেতরা হবে না। যদি আপনার শখ হয় যে গরিবকে আমি সব রকম খাওয়াবো, সেটা আপনি সাদকা হিসাবে আলাদা দেন, 3 কিলো চাউল দিয়ে দেন, আর তারপরে সেমই 5 কিলো দেন, 10 কিলো দেন, ঘর বাড়ি ভর্তি করে দেন সাদকা। কিন্তু ফেতরাতে ফেলবেন আপনি যে 200 গ্রাম এই, 200 গ্রাম এই, 200 গ্রাম চিনি, আর এই সব করে ভাগযোগ করে। আমি কিন্তু এগুলো খবর রাখছি যে অনেকে এই কাজগুলি করছেন, এগুলো এক বেদাত উঠেছে, এগুলো বেদাতি ফ্যাশন উঠেছে, নাজায়জ কাজ, এটা দিয়ে ফেতরা আদায় হবে না। ওইভাবে আদায় করতে হবে যেইভাবে রসুলুল্লাহ ও তার সাহাবীরা আদায় করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভিতরেই রয়েছে, রসুলুল্লাহ সাল্লামের লাইফেই রয়েছে, জীবনে রয়েছে উত্তম আদর্শ। জি, এইরকম কাপড় চোপড় দিলে হবে না, যে টাকা দিয়ে আমি কাপড় কিনে দিয়ে দেবো, শাড়ি কিনে দিয়ে দেবো, লুঙ্গি কিনে দিয়ে দেবো, এটাই করলে হবে না। টাকা পয়সা দিয়ে দিবেন না যেমনটা বললাম, আর ফেতরাকে ঝুঁকিতে রাখবেন না। কোনো মজহাবের ফতোয়া আছে, তাদের ফতোয়া, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নেই, সাহাবায়ে কেরামের ফতোয়া নেই, চার খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী, কারো ফতোয়া নেই যে টাকা পয়সা দিয়ে ফেতরা দেওয়া। আর টাকা পয়সার ঝামেলাতে প্রত্যেক বছর এক ঝামেলা, এবার কত হইল, এবার ইসলাম ফাউন্ডেশন কত ধরেছে, আমাদের মসজিদ কর্তৃপক্ষ কত ধরেছে, আমাদেরকে কত দিতে হবে, তো সরকারি রেটে দিতে হবে না বেসরকারি রেটে দিতে হবে, ঝামেলার শেষ না। আমি বলেছি একদিন, না এটা আল্লাহর আজাব, এই যে বালা মুসিবত, বালা মুসিবত কুড়িয়ে নিয়ে আসবেন না, বালা মুসিবত নিজের ওপর নিয়ে আসবেন না, ধর্মীয় বালা মুসিবত সবচেয়ে বড় বালা মুসিবত। ফেতরা দিলেন টাকা দিয়ে আর কবুল হইল না, তা এর চেয়ে বড় বালা কি আছে? সারা জীবন ফেতরা কবুল হয় না, কেন? যাবে নবীর তরিকার লোক না, অন্য কোন তরিকার লোক। আল্লাহ সঠিক বুঝ দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। ফেতরা দিতে হবে কত? একসা, একসা মানে 3 কিলো, একসা মানে 3 কিলো। এই মদিনার সা কাঠা নিয়ে গেছে, মেপে দেখাচ্ছে আমাদের ভাইরা অনেকে, ওলামারা, যে দেখা যাচ্ছে 3 কিলো, এটা সতর্কতা, 2.5 কিলো
কেউ কেউ বলছে, কিন্তু আপনি 3 কিলো দিবেন আর আপনি সন্দেহ মুক্ত হয়ে যাবেন। আর ফিতরা সম্পর্কে যেমনটা বললাম যে ফিতরা আদায় 1-2 দিন আগে করতে পারবেন, আর যদি ঈদের দিন সকালবেলা ভোরে ভোরে করেন তো সবচাইতে ভালো, আর ঈদের পরে করলে সেটা ফিতরা আদায় হবে না। আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে যেখানে মানুষ বাস করে সেখানে যদি গরিব পায় তো সেখানে দেওয়া ভালো, কিন্তু সাধারণত দেখা যায় যে এখানকার চাইতে বেশি আমাদের আত্মীয় স্বজন বেশি গরিব রয়েছে, সুতরাং দেশে যদি ফিতরা, কিন্তু ফিতরা এই বাহানাতে যেন থেকে না যায়, ফিতরা এখানেও দিলেন না আর ওখানেও দিলেন না, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন এবং এই ফিতরা হকদার গরিব মিসকিন পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করেন, ফরজ নফল কবুল করেন, আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করেন, আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করেন, যারা আমাদের মধ্যে বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ বিপদমুক্ত করেন, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণমুক্ত করেন, যারা বেরোজগার হয়ে রয়েছেন কাজকামের ব্যবস্থা নেই আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দেন, আল্লাহ আমাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন, শরীর স্বাস্থ্য আল্লাহ যেন ভালো রাখেন, মানসিক শারীরিক সব দিক থেকে আল্লাহ ভালো রাখেন, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়বা নেক জীবন আল্লাহ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক ছেলেমেয়ে দান করেন, নেক স্ত্রী দান করেন, দুনিয়া আখেরাত আল্লাহ কল্যাণ দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।